বিশালগড় নিউ মার্কেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্য ও মেট্রোলজি দপ্তরে অভিযান। রাজ্য খাদ্য দপ্তরের ডাইরেক্টর নির্মল অধিকারীর নির্দেশে বিশালগড় নিউ মার্কেটে শুক্রবার খাদ্য ও মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা অভিযান চালায়। জানা যায়, বাজারে পেঁয়াজ আলু চিনি অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে, এমনটাই গোপন খবর ছিল প্রশাসনের আধিকারিকদের কাছে। সেই গোপন খবরের ভিত্তিতে প্রশাসনের আধিকারিকরা এই দিন নিউ মার্কেট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এদিনের এই অভিযানে ছিলেন আগরতলা খাদ্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর স্বপন দেববর্মা, লিগাল মেট্রোলজির অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার নীতা দেবনাথ, বিশালগড় মহকুমার ফুড সেফটি অফিসার গণ। আমাদের যে রুটিন অভিযান আছে, রুটিন অভিযানের মধ্যেই আমরা বিশালগড় বাজারে আমরা ওই জিনিসপত্র দাম মূল্য তালিকা যাচাই করার জন্য আমরা পুরো টাস্কফোর্স টিম, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে একটা টাস্কফোর্স টিম আছে, টাস্কফোর্স টিমের মধ্যে আছে লিগাল মেট্রোলজি এবং ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর তো আছেন, সঙ্গে লিগাল মেট্রোলজি এবং ফুড সেফটি স্টাফ আছে। আমরা সবাই মিলে আজকে এই বাজারে আসলাম, বাজারে অনেকটা দোকান আমরা চেক করলাম। এখানে বিশেষ করে আমাদের যে ন্যায্য মূল্যের জিনিসপত্রগুলি, তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে দোকানে, কীভাবে দোকানদারি করা, দোকানের মধ্যে মূল্য তালিকা আছে কি না, এবং তাদের যে পাখিরা আছে, পালা পাখিরা আছে, এগুলি ঠিক মতো ভেরিফিকেশন আছে কি না, তারপরে পেঁয়াজের দাম, আলুর দাম, তারপরে জিনিসপত্রের দাম কীভাবে কী, তারা ক্যাশ মেমো আছে কি না, কোথায় থেকে আনছেন, কত করে দেখছেন, এগুলি যাচাই করার জন্য আজকে আমাদের এখানে আছে। স্যার, নিউ মার্কেট বাজারে কি সব কিছু ঠিকঠাক পেয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা মোটামুটি সব কিছু চেক করেছি। এর মধ্যে কয়েকটা দোকানে আমরা গরমিল পেয়েছি, গরমিল বলতে তারা মূল্য তালিকা টাঙ্গানো নাই এবং ভেরিফিকেশন ওয়েট অ্যান্ড লিগাল মেট্রোলজির যে ভেরিফিকেশন সার্টিফিকেট থাকার কথা, এটাও কয়েকটা দোকানে আমরা পাইছি না। তাদের নাম রেকর্ডপত্র আমরা নিয়ে নিয়েছি, আগামী কালকের মধ্যে তাদেরকে নোটিশ দেওয়া হবে। স্যার, এখানে সুভাষ স্যার দোকানে একটা আলুর গাড়ি আসলো, তো সেই গাড়িটার কোনো কাগজপত্র নেই এবং কিছু কোনো নথিপত্র দেখাতে পারেনি, ওই দোকানটার বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন? তাকে আমরা একটা নোটিশ দিচ্ছি, কালকের মধ্যে একটা নোটিশ হবে। ওই জন্য তাকে একটা নোটিশ দেওয়া হবে। কালকে এজিএমের সাথে আমি আলাপ করেছি, বিশালগড় এজিএমের সঙ্গে, উনি বলেছেন যেহেতু আজকে ওইখানে মেলা আছে, এই জন্যে আমরা এটা বিচার করতে যাচ্ছি না, অন্য কোনো কাজ করতে যাচ্ছি না, এখন নিতে যাচ্ছি না, কালকের মধ্যে তাকে আমরা একটা নোটিশ দিয়ে দিচ্ছি।